শীতকালীন কিছু সবজি দিয়ে আজ বানিয়ে ফেললাম দারুণ এক ইভিনিং স্ন্যাক্স। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দুটো ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ছুরির মাধ্যমে এভাবে ছোট স্লাইস করে কেটে নেব। সবগুলো ডিম একইভাবে কেটে নেওয়া হয়ে গেলে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, বাঁধাকপি, ধনে পাতা, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আরও অ্যাড করে দিলাম 5 টেবিল চামচ চালের গুঁড়ো আর 3 টেবিল চামচ বেসন। এরপরে স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কালো জিরে আর খুব সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। কোনো রকম জল ব্যবহার না করেই সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম আর রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এলাম। সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ কিছুটা জল বেরিয়ে গেছে, তাই এক্সট্রা কোনো জল দেওয়ার কোনো রকম দরকার নেই। এবারে ঠিক এভাবে একটা ডিমের স্লাইস নিয়ে নেব আর তৈরি করে রাখা সবজি দিয়ে চারপাশ ঢেকে দেব। একইভাবে দেখুন সবগুলো বানিয়ে নিচ্ছি। এবারে আর কি, একটা প্যান গরম করে নিয়ে তাতে অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে সব তৈরি করে রাখা চপগুলোকে একে একে ছেড়ে দেব। তবে এই ভেজে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে করতে গেলে কিন্তু একদমই ভেতরে কাঁচা থেকে যাবে। এভাবে যখন সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখনই তেল ঝরিয়ে তুলে নেব। বাকি চপগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই এগ ভেজিটেবল চপের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল।